ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي بھائی মহিলাদের ছবির দিকে তাকানো কবিরা গুনাহ, টিভিতে হোক, টিভির পর্দায় হোক, ইন্টারনেটে হোক, সরাসরি হোক, যেভাবে কবিরা গুনাহ। আর এই ব্যক্তির সালাত হবে কি হবে না, এটা আলাদা একটা প্রশ্ন। সালাতের প্রসঙ্গটা আলাদা, আর পাপ কাজ করার প্রসঙ্গটা আলাদা। যে পাপ কাজ করবে তার সালাত যে বাতিল হয়ে যাবে তা কিন্তু নয়। সালাত যদি আল্লাহর জন্য আদায় করে, শর্ত সালাতের রুকন ওয়াজিব ঠিকঠাক করে আদায় করে, তাহলে সালাত হওয়াতে মানা নেই। কিন্তু পাপ কাজ হারাম কাজে লিপ্ত হওয়ার কারণে সে কবিরা গুনাহকারী হিসেবে গণ্য হবে, যার শাস্তি ভয়াবহ হতে পারে। আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত, কবিরা গুনাহ বর্জন করা উচিত। টিভি সিনেমাতে, ইন্টারনেটে, মোবাইলে ছবির দিকে তাকানো, মহিলাদের ছবির দিকে তাকানো একটা বিরাট বড় একটা ফেতনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা থেকে তওবা করা উচিত। আর এটাতে কোনো মুসলিম মুমেন ইমানদার তাকওয়ান ব্যক্তি এই অযথা কাজে সময় নষ্ট করতে পারে না, এই অস্থির কাজে সময় নষ্ট করতে পারে না। আমাদের সময় সীমিত, এই সীমিত সময়ের মধ্যে আল্লাহকে ভয় করা উচিত, আমল করা উচিত, আমল নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আমল নিয়ে অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হওয়া উচিত। এমালায়ন পমালু ওলা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, যে পরিশুদ্ধ অন্তর নিয়ে পরিশুদ্ধ আমল নিয়ে যারা আল্লাহর কাছে হাজিরা দিবে তারাই উপকৃত হবে, তারাই নাজাত পাবে। ধন্যবাদ।